করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব শুরুর পর বেশি সংক্রমিত হচ্ছে দেশের সীমান্ত জেলাগুলো। ভারতীয় ধরন ডেল্টার সংক্রমণ ছড়িয়ে পড়ায় মে জুন থেকেই রাজশাহী ও খুলনা বিভাগে জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সোমবার খুলনায় একদিনে সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়। তবে গেল ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে কমেছে মৃত্যু। খুলনা হাসপাতালে ১৭ জন সহ এই বিভাগে মারা গেছে ৪০ জন। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। গেল দিনে নতুন করোনা রোগীর সংখ্যা ১,৮৬৫ জন। আক্রান্তের হার শতকরা ৪৩ ভাগ। রাজশাহী ও বগুড়ার হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৩৮ জনের প্রাণ গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেলে ১৯ জন। নতুন ২০১ জন রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৯.০৩%। বগুড়ায় ১৯ জনের মৃত্যুর দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩৮ জন। চট্টগ্রামেও করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৬৬২ জন, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। শনাক্তের হার ৩৫.০২। একই দিনে মারা গেছে ৯ জন। এছাড়া নতুন ৪ জন সহ কুমিল্লায় এ পর্যন্ত ৪৯৩ জনের প্রাণ নিভেছে করোনায়। বরিশাল বিভাগে মারা গেছেন ১২ জন। নতুন রোগী শনাক্ত ৪৫৯। শনাক্তের হার প্রায় ৭৪%। রংপুর বিভাগে ২৪ ঘন্টায় ১০ জন মারা গেছে। এ নিয়ে চলতি মাসের ৬ দিনে মৃত্যু ৭৩ জনের। একই সময়ে নতুন ৬১৮ জন সংক্রমিত হওয়ায় শনাক্তের হার ৩৬%। এছাড়া ময়মনসিংহ ও সিলেটে গেল দিনে মোট ৯ জন মারা গেছে। আর ঢাকা বিভাগের টাঙ্গাইলে করোনায় প্রাণ গেছে আরও ৭ জনের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।